বলেন اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك حضرت معاذ بن جبل رضي الله عنه জীবন ভর দোয়া করতেন আল্লাহ আমার মুহূর্ত যেন এমন হয় রমজানের দিনের বেলা হয় চৈত্র মাসের রমজান হয় বাইতুল্লাহ শরীফ হয় আর এমন সময় ময়দানে জিহাদ হয় ময়দানে জিহাদে দুশমনকে হত্যা করতে করতে আমি শেষ পর্যন্ত আমিও শহীদ হয়ে যাই যেন ময়দানে মাশরে আমার রব যেন আমাকে জিজ্ঞেস করে মুআজ তুমি কি চাও আমি বলবো আল্লাহ রোজা অবস্থায় শাহাদাত গ্রহণ করেছি আপনার হাতে পানি পান করে ইফতার করতে চাই আচ্ছা কি ছিল এদের জীবনে আরজু আর আমাদের আরজু হলো একটা আল্লাহ শুধু একটা টিকেট দিও শুধু একটা কি দিও আল্লাহ শুধু একটা টিকেট দিও শুধু একটা 5 বছর লাগে একটা টিকেট দিও আল্লাহ শুধু 5 বছর আল্লাহ কটা পোস্টার ছাপাইতাম আল্লাহ আমার বোর কটা ছবি দিতাম আল্লাহ আমার বোর কটা কি দিতাম আমার বিবি আমার স্ত্রীর কটা ছবি রাস্তা দিয়ে দিতাম ফিহা আইনুন জারিয়া বন্ধু তোমার আর আমার ঈমানের বরকতে তোমার আর আমার আমলের বরকতে আমাদের জন্য রব কি কি অপেক্ষা রেখে দিয়েছেন এজন্য রব নিজে ডাকেন আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম রব বলেন আমি তোমাকে হাতছানি দিয়ে ডাকছি আসো আসো কি বলে বলে আসো 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 কোথায় আসবা দারুস সালামের দিকে আসো যেখানে লা তাসমাউ ফিয়া লাগিয়া যেখানে কোনো লগ্ন হবে না এমন এক জান্নাতের দিকে আসো যেখানে শুধু সালাম হবে এমন এক জান্নাতের দিকে আসো যেখানে ফিহা আইনুন জারিয়া যেখানে শরাবের নহর হবে যেখানে পানির নহর হবে যেখানে দুধের নহর হবে যেখানে মধুর নহর হবে হ্যাঁ দুনিয়াতে তোমরা 4 ইঞ্চি গাও 4 ইঞ্চি 4 ইঞ্চি এটা নাম দিছে 4 ইঞ্চি ও ইন্ডিয়ান ফেন্সি নাম দিছে 4 ইঞ্চি নাম দিছে কি বলেন না এটা নাম দিছে কি 4 ইঞ্চি নাম দিছে 4 ইঞ্চি নাম দিছে ডাইল নাম দিছে কি হ্যাঁ দুনিয়া দেখাও তোমরা 4 ইঞ্চি আমরা খাবো আইনু জারিয়া আরে সুবহানাল্লাহ বলেন আরে আরে একদিকে 4 ইঞ্চি আরেকদিকে আইনু জারিয়া কি একদিকে কই কয় ইঞ্চি আরেকদিকে কি জারি আইনুন জারিয়া কেমন কারোর জন্য মেঘনা কারোর জন্য বঙ্গোপসাগর কারোর জন্য রহমত খালি কারোর জন্য ভারত মহাসাগর তাও আবার জমিনের নিচে না জমিনের উপরে কেমন হবে এটা আল্লাহ এটা বলবেন এটাও কি সম্ভব আল্লাহ সব সম্ভবের জবাব সামনে আফালা ইয়ানজুরুন দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব দেখ ফিহা আইনুন জারিয়া সেখানে হবে প্রবাহমান নহরগুলো হবে কিসের কিসের নহর বলেন কিসের নহর বলেন দুধের নহর আর কিসের নহর মধুর নহর আর কিসের নহর শরাবের নহর আর কিসের নহর পানির নহর আজীব বিষয় হলো আল্লাহু আকবার কাবীরা জান্নাতদেরকে আবার আল্লাহ তিন ভাগে ভাগ করে দিবেন এক ভাগ হবে প্রথম শ্রেণীর জান্নাতি আরেক ভাগ হবে আল্লাহু আকবার ভিআইপি জান্নাতি আরেক ভাগ হবে সিআইপি জান্নাতি সুবহানাল্লাহ বাস প্রথম শ্রেণী আরে এক নম্বরের তিন নিচে কোনো নম্বর নাই তো আরে সুবহানাল্লাহ বলেন বলেন ভিআইপি ভি ভিআইপি এবার সিআইপি আল্লাহু আকবার ভিআইপি দের সামনে পানি রেখে দিবে শরাব রেখে দিবে আর ফেরেশতা বলবে জি জি পানি করুন হাওরগুলো বলবে জি 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 আরে জি জি কেমনে বলবো আপনি সুবহানাল্লাহ হাওররা যখন জি বলবে তখন প্রণাম ইয়া ওলি ইয়া রাহমান হ্যাঁ নাম ইয়া ওলি ইয়া রাহমান বলবে বলবে জি পান করুন يشربون من كأس كان مزاجها كافورا এবার জান্নাতীরা নিজ হাতে তুলে তুলে পান করবে এবার ভি ভিআইপি শ্রেণী এদেরকে রব্বে করিম বলবেন না 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 এরা নিজ হাতে তুলে পান করবে না তোমরা এদেরকে পান করাও ওয়ায়ুসকাউন মির রাহীকিন মাখতুম রব্বুল আলামিন বলবেন এরা হাতে তুলে মুখে দিবে না এদেরকে আমার ফেরেশতারা আমার হুরগুলো এদেরকে মুখে তুলে 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 দিবে আর এর আগের দৃশ্য কাম তুসকা মিন
আগের দৃশ্য ছিল তুসকা মিন আইনিন আনিয়া শুধুই গরম পানি ঢেলে দেওয়া হবে গরম পানি ঢেলে দেওয়া হবে গরম কেমন যেই পানি যেদিন থেকে বানানো হয়েছে সেদিন থেকে তার নিচে জাহান্নামের আগুন লাগানো হয়েছে একদিকে হলো ওই পানি আরেকদিকে হলো এবার বলবে ফেরেশতা আমার বন্ধু তুলবে না তিন মুখে তুলে দাও হুরদেরকে বলবে তুমি তোমরা মুখে তুলে দাও এবার 70 হাজার হুর 70 লক্ষ হুর 70 কোটি হুর যদি মুখে তুলে দেয় কেমন হবে আচ্ছা হুরগুলো যদি প্রতিযোগিতায় মেতে যায় তার আগে কে দিবে পানি মুখে এবার কেমন হবে দৃশ্যটা কেমন হবে হ্যাঁ হ্যাঁ এটাও কি দুনিয়াতে কেউ কাউকে বোঝানো সম্ভব অচিরেই দেখব ইনশাআল্লাহ বলেন না অচিরেই দেখব ইনশাআল্লাহ এবার হবে ভি ভিআইপি এবার সিআইপি সর্বোচ্চ শ্রেণী এবার রব্বুল আলামিন বলবেন হু তোমরা সারা ফেরেশতাকে বলবে তোমরাও সারা ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা আমি রব্বুল আলামিন এবার নিছাতে আমার বন্ধুর মুখে তুলে দেব وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا آكِي پُرِمَنْ مَزَحَبِبْ لَا عَيْنٌ رَأَتْ كُنُو چَوْفْ جِلَ دَخِنَئِ وَلَا عُزْنٌ سَمِعَتْ كُنُو كَمْ جِلَ شُرِنَئِ وَلَا خَطْرَ عَلَى قَلْبِ بَشَرْ كُنُو دِلْ جِلَ قَلْبُنَو كُرْتِ بَرْبِنَا اللہ نبی جنو بولین آمی بولی شنو 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 آمار مطو محمد رسول زبانی ایتاو ایتا بولی چش کرتے فرمنا نا 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 فقرہو انشیدم جو دی تم بچاو تلو ويا تكلمت تلاوات کرا وما تدري نفس ما اخفي لهم من قرة اعين جزاء بما كانوا يعملون رب العالمين বলেন আমি তাদের জন্য কি পরিমাণ নেয়ামত গোপন রেখে দিয়েছি এটা কোন পৃথিবীর কোন নফস জানে না এরা জিবরিল জানে না বলেন জিবরিল কি এরা জিবরিল জানে না وما تدري نفس نكرة تحت العام طعم نكرة تحت العام طعم طعام نكرة جدي نفير ما تاتها نكرة تحت النفير طعم نكرة جدي نفير ما تاتها عامر فادة وما تدري نفس ما أخفي لهم من قرة عيون بدي بيلك هو جاننا بدي بيلك نو نبي هو جاننا بدي بيلك نو رسول هو جاننا بدي بيلك نو فرشتة هو جاننا جبريل جاننا أمي جنة جنو جنو كي بني من نعمة دبون শুধু এখানে দু চারটা শব্দের তর্জমা আমি আপনাদের সামনে করছি দু চারটা শব্দের তর্জমা কাশ এই শব্দগুলো যদি আমাদের দিলে বসে যেত আমাদের তাখাজ্জুলের দুনিয়াকে যদি কোরআনে কারীম দিয়ে আবাদ করে দিত আমাদের খেয়ালের দুনিয়াকে যদি কোরআন দিয়ে মধুময় করে দিত আমাদের তাসাউরের দুনিয়াকে যদি কোরআন মধুময় করে দিত আমাদের আওয়াজ দিয়ে যদি আমাদের কল্পনাগুলোকে আলোকিত করে দিত আমাদের আওয়াজগুলোকে যদি আমাদের হৃদয়গুলোকে কেউ আলোকিত করে দিত এই কোরআনের কারিমের এই শব্দগুলো দিয়ে যদি আমাদেরকে আমাদেরকে গুনাহ থেকে ছিড়িয়ে দিত আমাদের যদি ফরজগুলো আর ছুটতে দিত না এক একটা শব্দই তো উচিত ছিল আমাদের দিলে হৃদয়ের দুনিয়ায় তুফান সৃষ্টি করবে আমাদের কলিজাকে আগুন ধরায় দিবে আল্লাহ তাআলা ভালোবাসার আগুন ধরায় দিবে আল্লাহ তাআলা রহমতের আশার আগুন ধরায় দিবে আমাদের কলিজাতে উচিত ছিল একটা একটা শব্দ আমাদেরকে খিচে খিচে টেনে টেনে মসজিদে নিয়ে যাবে উচিত তো ছিল আমরা কল্পনা জগতে কল্পনা করতে থাকতাম আর কি রেখে আমি ঘুমিয়ে আছি ওখানে কি এখানে কি মসজিদে কি ঘরে কি মসজিদে কি ঘরে কি মাদ্রাসায় কি স্কুলে কি হা আমি যদি কল্পনা করতাম হা আমি যদি কল্পনা করতাম ফিহা আইনুন জারিয়া না না আমার কোনো শব্দ নাই আমাদের কাছে কোনো শব্দ নাই এগুলো বোঝাবার কোনো শব্দ আমাদের কাছে নাই হ্যাঁ আমাদের তাখায়ুল আমাদের তাসাবুর যদি আল্লাহ তাআলা এগুলো দিয়ে নূরানি করে দিতেন এগুলো যদি আমাদের হৃদয়কে আকর্ষণ করতেন এগুলো দিয়ে যদি আমরা মোবাইলের গুনাহ থেকে বাঁচতে পারতাম ইহুদিরা যখন অস্ত্রের অস্ত্রের ঠিকানে তাদের আঙ্গুল ও মুসলমান যুবক তোমাদের আঙ্গুল তখন ফেসবুকে তোমাদের আঙ্গুল তখন নগ্ন ছবিতে তোমাদের আঙ্গুল তখন কোথায় নগ্ন ছবিতে ইসরায়েলের দেশ যার প্রতিটা যুবক 32 মাস ট্রেনিং করা ছাড়া তাকে তার এনআইডি দেওয়া হয় না তাকে তার পাসপোর্ট দেওয়া হয় না ইসরায়েলের প্রত্যেকটা যুবককে 32 মাস সামরিক ট্রেনিং ছাড়া আইডি কার্ড দেওয়া হয় না ইসরায়েলের প্রতিটা নারীকে 24 মাস ট্রেনিং করা ছাড়া আইডি কার্ড দেওয়া হয় না আমরা এক জাতি আমরা যদি আমাদের সামরিকের কথা বলি আমাদেরকে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় জঙ্গি
এটা ইসরায়েলের সৃষ্ট অপবাদ এটা ইসরায়েলের সৃষ্ট অপবাদ এটা মিসরাদের সৃষ্ট অপবাদ ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসনাতিকুম ওয়া আমতাতিকুম ফায়মিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা সারা দুনিয়ার ইহুদীদের একটাই চাওয়া আমরা যেন অস্ত্রের কথা না বলি আমরা যেন জিহাদের কথা না বলি সারা দুনিয়ার মিসরাদের একটাই চাওয়া আমরা যেন জিহাদের কথা না বলি আমরা যেন অস্ত্রের কথা না বলি আমরা যেন আসবাবের কথা না বলি আমরা যেন দুনিয়ার কোনো উপকরণের কথা না বলি শেষ পর্যন্ত আমাদেরকে বঞ্চিত করতে 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 শেষ তক আমাদের প্রজন্মকে ব্যাংক বানাবার ষড়যন্ত্র চলছে।